তিন দশকের ধারাবাহিকতায় এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই সপ্তাহব্যাপী অমর একুশে অনুষ্ঠান মালার আয়োজন করে। একুশের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো শিরোনামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসেছিল এই আসর। আগুনরঙা পলাশের সাথে মিলে মিশে আছে বাঙালির সংগ্রামের ইতিহাস। ভাষা শহীদের রক্তে রঞ্জিত রাজপথের স্মৃতিকে লালন করতেই যেন পলাশের এই রক্তাভ সাজ। শহীদ মিনারের পাদদেশ জুড়ে সুরের মূর্ছনায় ধ্বনিত হয় অমর একুশের চেতনা। শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধাঞ্জলি দিলেন এই প্রজন্মের শিশুরা। বাঙালি জাতিসত্তার অভিন্ন অংশ, ভাষা সংগ্রামের প্রতীক এই শহীদ মিনার। আমার যখন অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে, মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যখন নিজের অস্তিত্ব জানান দেওয়ার দরকার হয়, আমি যে কোনোভাবেই শহীদ মিনারে আসি। কেউ গাইতে আসি, কেউ বলতে আসি, কেউ দেখতে আসি। কথা, কবিতা, নাচ আর গানে ভাষা সংগ্রামের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার এ এক নিরলস প্রয়াস সংস্কৃতিকর্মীদের।